हेलो एवरीवन, वेलकम टू माय चैनल लर्न फिजिक्स स्लोली। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आज के द्वादश श्रेणी पदार्थविद्यार तड़िचुम्बकत्व अध्याय अंक शुरू कर। तड़िचुम्बकत्व अध्याय खूब सुंदर, बुझते पारले एकदम इजी एवं खूब ही इंटरेस्टिंग। आज के तड़िचुम्बकत्व अध्याय प्रॉब्लम सेट वनर अंक शुरू करब। ओके, তাহলে অনেক দিন তোমাদের দ্বাদশ শ্রেণীর ভিডিও দেওয়া হয়নি। এসব পাশাপাশি তোমাদের তড়িৎপ্রবাহ মাত্রার অঙ্ক চলছে। তড়িৎপ্রবাহ মাত্রা মোস্টলি তিনটে ভিডিও দেওয়া হয়েছে, এরপরে আবার সামনে দিব, কারণ অনেকে রিকোয়েস্ট করছে ম্যাম তড়িচুম্বকত্ব এই অধ্যায় থেকে অঙ্ক করানোর জন্য। তাই আমি তড়িচুম্বকত্ব থেকে পরপর প্রথম পাঁচটা অঙ্ক করিয়ে দেবো। প্রত্যেকটা অঙ্ক খুবই কনসেপচুয়াল এবং বুঝতে বোঝানোর যথেষ্ট চেষ্টা করব। দেখো ভিডিওগুলো মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে। তাহলে শুরু করছি তড়িচুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট ওয়ানের অঙ্ক। আর একটা কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আর কিছুদিন পরে আমার 1000 সাবস্ক্রাইব হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সাবস্ক্রাইব করবে, যারা নতুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং লাইক দেবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে শুরু করছি তড়িচুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট ওয়ানের অঙ্ক। তাহলে দেখো আমি অঙ্কটা তোমাদের বলছি না, অঙ্কটা এক্সপ্লেন করে দিচ্ছি যে এক নম্বর অঙ্কটা তোমাদের কী করতে বলেছে। ওকে, তোমাদের এক নম্বর অঙ্কটা বলেছে কি যে দুটি তার পরস্পর সমান্তরালভাবে আছে এবং দুটি তারে বিপরীতমুখী তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, এবং দুটি তারের মধ্যে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, এবং বলেছে কি যে কোশ্চেন যে দুটি তারের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কোশ্চেন অনুযায়ী আমি এখানে দুটো সমান্তরাল তার নিয়েছি, প্রথম তারটা মনে করলাম এ, দ্বিতীয় তারটা হচ্ছে বি, এবং এদের মধ্যে যেহেতু বলেছে যে দুটো তারের মধ্য দিয়ে বিপরীত মুখে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই আমি প্রথম এ তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার উপরের দিকে নিলাম এবং বি তারের ক্ষেত্রে আমরা 10 অ্যাম্পিয়ার নিচের দিকে নিলাম। অর্থাৎ এখানে এ এবং বি দুটো তারে সম্পূর্ণ বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এদের মধ্যে সেপারেশন হচ্ছে কত, 4 সেন্টিমিটার। এবার এখানে বলেছে কি এদের মিডিল পয়েন্ট যে কোনো একটা মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে দুটি তারের জন্য। ওকে, তাহলে এখানে আগে এবার এখানে কিন্তু বলি যে তড়িচুম্বকত্ব অধ্যায় এক অঙ্কগুলো যারা দেখছো তার আগে কিন্তু তড়িচুম্বকত্ব এই অধ্যায়টি নিশ্চয়ই পড়েছো, কারণ এখান থেকে থিওরি সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে ডিরেকশন সম্পর্কে কিন্তু বুঝতে পারবে না। কারণ এখানে চৌম্বক ক্ষেত্র আমরা জানি একটু ভেক্টর রাশি, তা চৌম্বক ক্ষেত্রে কিন্তু আমার মান নির্ণয় করার সঙ্গে সঙ্গে তার দিকটা উল্লেখ করতে হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কখন ইনওয়ার্ড মানে কখন ভেতরের দিকে যাচ্ছে কখন বাইরের দিকে যাচ্ছে এগুলো কিন্তু উল্লেখ করা খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু হবে না। যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে দুটো চৌম্বক ক্ষেত্র একই দিকে যাচ্ছে তখন আমরা কী করবো, দুটো চৌম্বক ক্ষেত্র অ্যাড করবো, এবং যদি দেখা যায় দুটো চৌম্বক ক্ষেত্র দুটো তারের জন্য একটার জন্য দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী আর একটার জন্য দেখা যাচ্ছে নিম্নমুখী, তাহলে কিন্তু আমরা সেখানে দুটো অ্যাড করতে পারবো না, তখন আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে দেখো যে ফার্স্ট এ তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, এ তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার জন্য পি বিন্দুতে আমাদের কী চৌম্বক ক্ষেত্রের দিক হবে, খাতার ভেতরে হবে না খাতা থেকে বাইরের দিকে হবে। এবার এখানে একটা সিম্বল বলে দিই তোমাদের যে যদি কোনো চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে নির্দেশ করে তাহলে সেটাকে আমরা প্রকাশ করব ডট দ্বারা, এবং কোনো চৌম্বক ক্ষেত্র যদি ভেতরের দিকে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এইভাবে তোমাদের বইয়ের সিম্বল দেওয়া আছে যে কোনো ক্ষেত্র কোনো জায়গায় যদি চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে হয় তাহলে সেটা হচ্ছে ডট দিয়ে প্রকাশ করা হয়, আর যদি চৌম্বক ক্ষেত্র কোনো তলের ভেতরের দিকে বোঝায় তাহলে সেখানে হচ্ছে আমরা কি ইউজ করব, ক্রস ইউজ করব। ওকে, তাহলে এখানে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো ক্রস দেওয়া আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি অর্থাৎ এ তারের জন্য ক্রস বি তারের জন্য ক্রস চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে দুটো তারের জন্য চৌম্বক ক্ষেত্র কি ভেতরের দিকে, খাতার ভেতরের দিকে, তাই এখানে আমরা কি করব অনায়াসে দুটো তারের জন্য চৌম্বক ক্ষেত্রকে যোগ করব। তাহলে তার আগে আমরা এখানে কীভাবে ভেতরের দিকে পাচ্ছি সেটা একটু আমরা দেখে নেব। তাহলে এখানে দেখো আমরা এটা রাইট হ্যান্ড রুল মানে যেটা তোমাদের রুল আছে, ঠিক আছে, সেখানে আমরা কি করব যে আমাদের ডান হাতে বৃদ্ধাঙ্গুলোকে কারেন্টের দিক বরাবর চালিত করব, কারেন্টের দিক বরাবর চালিত করব, এবং হচ্ছে যে বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলবে সেই বিন্দুতে আমি পয়েন্ট আউট করব। তাহলে এখানে দেখো আমি কারেন্ট বরাবর বুড়ো আঙুলটাকে রেখেছি, তাহলে এখানে কি হচ্ছে ভেতরের দিকে অর্থাৎ পি বিন্দুতে আমরা এখানে দেখতে পাচ্ছি
চৌম্বক ক্ষেত্র, এভাবে আমরা কারেন্টের বরাবর বুড়ো আঙুলটাকে নিলাম এবং এখানে ছোট করে, তাই বোঝাতে একটু অসুবিধা হয়েছে, তাও দেখো আমি চেষ্টা করছি। তাহলে এখানে দেখো এ তারের মধ্য দিয়ে বুড়ো আঙুলকে আমি নির্দেশ করছি, বুড়ো আঙুল দ্বারা যে দিকে কারেন্ট যাচ্ছে সেটাকে নির্দেশ করছি, এবং আমার বাকি যে চারটি আঙুল আছে সেটাগুলোকে আমি কার্ল করছি, কার্ল করে পি বিন্দু বরাবর নির্দেশ করছি। তাহলে দেখো নিজেরাই করতে পারবে যে পি বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্র এখানে ভেতরের দিকে হচ্ছে, অর্থাৎ এ তারের ক্ষেত্রে কারেন্ট যেহেতু উপরে দিয়ে আছে তাই বুড়ো আঙুলটাকে ওপরের দিক দিবে কারেন্টের দিক বরাবর, আর চারটি আঙুলকে কার্ল করে গোল করে পি বিন্দু বরাবর নিয়ে যাবে। তাহলে দেখো এখানে পি বিন্দু বরাবর চারটি আঙুল কিন্তু ভেতরের দিকে যাচ্ছে, অর্থাৎ এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভেতরের দিকে। একইভাবে বিতারের জন্য যদি হয়, বিতারের জন্য একইভাবে কী করবে, চৌম্বক ক্ষেত্র তোমাদের বুড়ো আঙুলটাকে কারেন্টের দিক বরাবর রাখবে এবং বাকি চারটে আঙুলকে পি বরাবর রাখবে। তাহলে দেখতে পারবে যে হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র পি বিন্দুর দিকে ভেতরের দিকে, অর্থাৎ খাতার ইনসাইডের দিকে। এটা আমাকে দেখাতে অসুবিধা হবে, এই যে এখানে আমি দেখাচ্ছি, এবার আবার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এবার আবার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভেতরের দিকে, পি বরাবর, বুঝতে পারছো? এখানে তাহলে আমরা দুটো তারের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা পেয়ে গেলাম পি বিন্দুতে ভেতরের দিকে। তাহলে আমরা এখানে কি অবশ্যই দুটো বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্রকে কী করতে পারবো, যোগ করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে এ এবং বি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে খাতার ভেতরের দিকে, অর্থাৎ পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র হচ্ছে হবে বি ইকালস টু টু ইন্টু মিউ নট আই বাই টু পায়ার। এবার এখানে দেখো আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মান হয় কত, মিউ নট আই বাই টু পাই আর। এখানে যেহেতু দুটো তারের জন্য এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের দিকও একই, তাই আমরা এটাকে অ্যাড করতে পারছি টু ইন্টু মিউ নট আই বাই টু পাই আর। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, টু ইন্টু মিউ নটের মান ফোর পাই ইন্টু টেন টু মাইনাস সেভেন, কারেন্টের মান টেন, ডিভাইড বাই টু পাই ইন্টু টু ইন্টু টেন টু মাইনাস টু, সেখানে এখান থেকে আসছে তোমাদের টু ইন্টু টেন টু মাইনাস ফোর টেসলা, অর্থাৎ এই দুটো তারের জন্য মধ্যবিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে টু ইন্টু টেন টু মাইনাস ফোর টেসলা। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা কি বলেছে তোমাদের, এটা পুরো কোশ্চেনে দেওয়া আছে যে এই অংশের জন্য এখানে পিকিউআর একটা তারকে সমকোণে ভাঁজ করা হয়েছে, পিকিউআর একটা তারকে সমকোণে ভাঁজ করা হয়েছে কি বিন্দুতে, অর্থাৎ এ কোণটা কত, 90 ডিগ্রি। এবারে হচ্ছে এখানে কি বলেছে যে এই আর কিউ এর বর্ধিতাংশ ও বিন্দুতে, আর কিউ এর বর্ধিতাংশ ও বিন্দুতে তোমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে দুটো অংশের জন্য, একটা হচ্ছে পি কিউ অংশের জন্য নির্ণয় করতে বলেছে আর একটা আর কিউ অংশের জন্য নির্ণয় করতে বলেছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে কি যে তোমাদের ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে আর কিউ অংশের জন্য এবং পি কিউ অংশের জন্য। তাহলে আমরা দেখে নিই দুটো অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক কী কী হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে আর কিউ দৈর্ঘ্যের তারের অক্ষের উপর, অর্থাৎ ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। ফার্স্ট আমরা আর কিউ এর জন্য দেখি, আর কিউ এর দেখো যে বিন্দুতে ওখানে ও বি, এখানে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে, ও বিন্দুতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কিউ এর অক্ষ বরাবর, অর্থাৎ আর কিউ দৈর্ঘ্যে তারের অক্ষ বরাবর ও বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। এবার এখানে দেখো, এখানে একটা টুইস্ট কী হচ্ছে যে আমরা জানি কোনো তারের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র মান কত হয়, শূন্য হয়। কেন হয় সেই এক্সপ্লেনটা নিচে করা আছে। দেখো যেহেতু বি চৌম্বক ক্ষেত্রের মান আমরা জেনারেল যে ফর্মুলাটা সেটা জানি, বি ইকালস টু মিউ নট বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এবং থিটা হচ্ছে কি আই এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। এখানে আই এবং ডিএল এর মধ্যে কোণ কত, 0 ডিগ্রি, অর্থাৎ এখানে কারেন্ট এবং ডিএল, যদি এই তারে ক্ষুদ্র একটা অংশ ডিএল নিই আমি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই এবং ডিএল এদের মধ্যে কোণ কত হচ্ছে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, যে কোনো ধরতে পারো। যদি বিপরীত দিকে আমরা ধরি তাহলে 180 ডিগ্রি, আর যদি একই দিকে ধরি তাহলে কত হবে, 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি দুটোর জন্যই কত, সাইন 0 0, সাইন 180 ডিগ্রি মানও 0, অর্থাৎ এই জন্য আমরা কী পাচ্ছি, সাইন থিটার মানটা 0 পাচ্ছি, অর্থাৎ আই এবং ডিএল এর মধ্যে কোনোরকম কোণ তৈরি হচ্ছে না, কারণ এটা তো স্ট্রেট লাইন, তাই না? কোণ তৈরি হবে কখন, যখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে থাকবে। তাহলে এখানে আই এবং ডিএল এর মধ্যে কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি, তাই এখানে পুরো টার্মটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু সাইন 0 0। তার জন্য আমরা কী জানি, এটা একদম শর্টকাট, একদম ভালোভাবে, একদম ফান্ডামেন্টাল মনে রাখবে, যেই স্থানে কোনো তারের অক্ষ বরাবর একদম চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলবে সেখানে চোখ বন্ধ করে কী বলবে, এক কথায় যে সেই আর কি সেই দৈর্ঘ্যের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান অলওয়েজ 0। তাই এখান থেকে আমরা প্রথম ক্ষেত্রে আর কিউ অংশের জন্য চৌম্বক ক্ষেত্র মান ও বিন্দুতে পেলাম কত, 0। এবার আমরা কী করবো, পি কিউ অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবো। এখানে দেখো এটা খুব ভালোভাবে লক্ষ্য করো ছবিটা, পি কিউ হচ্ছে একটা অর্ধ অসীম তার, ঠিক আছে, যার মানে
এই প্রান্তে অসীম পর্যন্ত বিস্তৃত এবং এখানে আমরা অর্ধেক পর্যন্ত কেটেছি, তাই এটার নাম হচ্ছে কি অর্ধ অসীম তার। তাহলে অর্ধ অসীম তারের ক্ষেত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা, এটা তোমাদের বইয়ে ক্যালকুলেট করা আছে থিওরি। তাহলে এখান থেকে অথবা আর কি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র জিরো। এবার এখন পিকিউ তারের ক্ষেত্রে ও বিন্দু পিকিউ এর সাপেক্ষে অর্ধ অসীম যেটা বললাম, তাই এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র মান বি হয় কত হয়, অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র মান কত হয়, মিউ নট আই বাই ফোর পাই আর সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। তাহলে এখানে অর্ধ অসীম যেহেতু, তাই থিটা ওয়ানের মান 90 ডিগ্রি হবে আর থিটার মান কত হবে, 0 ডিগ্রি হবে। একটার মান 0 ডিগ্রি যেহেতু অর্ধেকটা অসীম, আর দুটোই যদি মানে ফুলটাই যদি ইনফিনিটি বা অসীম তার হতো তাহলে দুটোই থিটা ওয়ান ইকালস টু 90 ডিগ্রি হতো, থিটা টু ইকালস টু 90 ডিগ্রি হতো। যেহেতু এটা অর্ধ অসীম তো একটার মান 90 ডিগ্রি, অপরটার নাম অপরটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে সাইন 90 প্লাস সাইন 0 সমান এখান থেকে আসে সাইন 91 সাইন 00। তাহলে এখান থেকে বি সমান আমরা পাচ্ছি মিউ নট আই বাই ফোর পাই আর সমান মিউ নটের মান বসালাম 4π × 10⁻⁷ × 2 ডিভাইড বাই 4π × 5× 10⁻² সমান এখান থেকে আসছে তোমাদের বি এর মান 4 × 10⁻⁶ টেসলা। আশা করি বুঝতে পেরেছো, খুবই সুন্দর অঙ্কটা। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে কেমন লাগছে, এবং যদি বুঝতে না হয় পারো না পারো তাও জানাবে। ওকে, এরপরের অঙ্কটা আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা খুব সুন্দর, একই কনসেপ্টের অঙ্ক। এখানে ছবি দ্বারা দেখানো আছে যে তোমাদের কি বলেছে, পি কিউ আর এস একটি তারকে এভাবে বাঁকানো হয়েছে। এভাবে যদি বাঁকানো হয় তাহলে এখানে এই পি কিউ, কিউআরএস এবং এসটি এই তিনটে অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা তোমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাই আমি কী করলাম, তিনটে রিজনে ভাগ করলাম। ওয়ান, পি কিউ ওয়ান বলছি, কিউআরএসকে আমরা বলছি টু রিজন, কিউআরএসকে 3 রিজন বলছি, আর এসটিকে বলছি আমরা 2 রিজন। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, তিনটে অংশের জন্য আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। এবং যদি দেখি যে তিনটে অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক একই তাহলে সবগুলোকে অ্যাড করব, আর যদি আলাদা আলাদা হয় তাহলে তখন সেগুলোকে আমরা বিয়োগ করব। তাহলে আগে দেখি নি যে হচ্ছে কি কোনটার জন্য কোন রকম কীরকম হচ্ছে। তাহলে এখানে ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র হবে তিনটি অংশের জন্য, পি কিউ, কিউআরএস এবং হচ্ছে এসটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পি কিউ অংশের জন্য দেখো, পি কিউ অংশটা দেখো একটা অসীম তার, কিন্তু অর্ধ অসীম একই সেম আগের যে অঙ্কটা করালাম সে একই অঙ্ক। পি কিউ তারটা দেখো অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু অর্ধেকটা অসীম, তাই এটা অর্ধ অসীম বলছি। তাহলে পি কিউ অর্ধ অসীম তারের জন্য এখানে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। ও কিউ দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটাকে আমরা এসআইতে নিয়ে যাবো, তাহলে হবে 2 × 10⁻² মিটার। তাহলে এখানে প্রথম পি কিউ অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, এখানে দাঁড়া দেখো পি কিউটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে একটা অর্ধ অসীম তার, তাহলে তার জন্য কত হবে চৌম্বক ক্ষেত্র বি ওয়ান ইকালস টু মিউ নট আই বাই ফোর পাই আর সাইন 90, একটার মান 90 ডিগ্রি হবে আর একটার মান 0 হবে যেহেতু অর্ধ অসীম, সমান এখান থেকে আসতে কত মিউ নট আই বাই ফোর পাই আর। এবার এখানে আমি চিহ্ন দেখিয়েছি কি যে ডট যদি হয় তাহলে সেটা বোঝায় চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে বেরিয়ে আসছে ঊর্ধ্বমুখী, আর ক্রস যদি থাকে তাহলে সেটা ভেতরের দিকে। তাহলে এখানে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে একইভাবে আমরা একই ল প্রয়োগ করবো, যেই বরাবর কারেন্ট যাচ্ছে সেই বরাবর আমরা বুড়ো আঙুলটাকে নির্দেশ করব, এবং হচ্ছে বাকি 4টি আঙুল ও বিন্দু বরাবর ক্রিয়া করব। তাহলে এখানে দেখো এই বরাবর আমি বুড়ো আঙুলটাকে রিপ্লেস করলাম রাখলাম, এবং 4টি আঙুলকে আমি ও বরাবর নিয়ে যাচ্ছি। তাহলে নিজেরাই করে দেখো যে ও বিন্দুতে কিন্তু পি কিউ অংশের জন্য চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী। ওকে, তার জন্য এখানে মানটা হয়ে গেলো কত, মিউ নট আই বাই ফোর পাই আর ডট ঊর্ধ্বমুখী। এবার আমরা কিউআরএস অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবো। কিউআরএস, এই যে কিউআরএস, এটা একটা কি বৃত্তের অংশ, অর্থাৎ এটা হচ্ছে কিউআরএস হচ্ছে একটা বৃত্তের অংশ, বা হচ্ছে এটা হচ্ছে একটা আমরা বলতে পারি অর্ধবৃত্ত। তাহলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মান কত হয় সেটা জানি, তাহলে সেখান থেকে আমরা অর্ধবৃত্তের জন্য নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো কিউআরএস অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে, বি টু ইকালস টু মিউ নট আই বাই ফোর পাই। যেহেতু বৃত্তের জন্য পুরো একটা বৃত্তের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মান হচ্ছে মিউ নট আই বাই টু আর, তো এখানে যেহেতু অর্ধবৃত্ত তাই তার অর্ধেক হবে, তাই এটার জন্য কত হবে মিউ নট আই বাই ফোর আর, দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত হয়ে গেলো ফোর আর, অর্থাৎ মিউ নট আই বাই ফোর আর। এখানেও আমরা দেখবো যে ডিরেকশনটা এবার কীরকম হচ্ছে। এখানেও দেখো যদি তুমি আঙুলটাকে এভাবে দাও এবং বাকি 4টি আঙুলকে ও বিন্দু বরাবর করো, তাহলে এখানেও দেখো নিজে নিজে যে ও বিন্দুতে দেখতে পাবে কিউআরএস অংশের জন্য চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে নির্দেশ করছে। ওকে,
ঊর্ধ্বমুখী। এবার আমরা একই অংশ এস টি অংশের জন্য আমরা নির্ণয় করব, এস টি অংশের জন্য অভিনীত চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব। এস টু এখানে দেখো একটা অর্ধ অসীম তার, এস টি অংশের জন্য অভিনীত, এক্ষেত্রে এই চিত্রটা শুধু লক্ষ্য করো এখান থেকে এটুকু, এটা অর্ধ অসীমের জন্য বলছে। তাহলে অর্ধ অসীমের জন্য একইভাবে মিউ নট আই বাই ফোর পাই আর সাইন 90 প্লাস সাইন 0। তাহলে এখানে দেখো সাইন 90, আর আমি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে এখান থেকে আসছে মিউ নট আই বাই ফোর পাই আর। এবং এখানেও দেখো চৌম্বক ক্ষেত্র মান হচ্ছে কত হবে, এই যে এইভাবে তুমি দেখো, এইভাবে কারেন্টের মানটা, কারেন্টের দিক বরাবর বুড়ো আঙুলটাকে প্রকাশ করো এবং চারটি আঙুলকে ও বিন্দু বরাবর দেখো, তাহলে দেখো বাইরের দিকে আসছে। তো এই বরাবর কারেন্ট, আর তুমি চারটি আঙুলকে যদি ও বিন্দু বরাবর ক্রিয়া করো তাহলে দেখো এই এস টি অংশে আই কারেন্ট যাওয়ার জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বি বরাবর, ঠিক আছে। অর্থাৎ এখানে লটা হচ্ছে এটাই যে বুড়ো আঙুল তোমাদের কারেন্টের দিকটা নির্দেশ করবে এবং বাকি চারটি আঙুল কী করবে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অংশের জন্য মোট চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে কত, ঊর্ধ্বমুখী। তাহলে এখানে ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে মিউ নট আই বাই ফোর আর প্লাস টু ইন্টু মিউ নট আই বাই ফোর আর, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার জন্য, আর দুটো হচ্ছে পি কিউ এবং এস টি, যে দুটো অর্ধ অসীম তার আছে। তাহলে এখানে জাস্ট মানগুলো সব বসিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দিলে আসছে 2.57 ইন্টু 10^-4 টেসলা, যেটা কিনা ঊর্ধ্বমুখী। ওকে, এরপর চার নম্বর অঙ্কটা দেখব। চার নম্বর অঙ্কটা কী বলেছে যে একটি পরমাণু, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বৃত্তাকার চারিদিকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে, তাহলে সেক্ষেত্রে সেই কেন্দ্রে বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানে পরমাণু যেহেতু বৃত্তাকার তাই এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সমান কত হবে, বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে যা চৌম্বক ক্ষেত্র একটা পরমাণুর, পরমাণু যেহেতু বৃত্তাকার আকারে তাই এর কেন্দ্রে যা চৌম্বক ক্ষেত্র হবে, একটা বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র আমরা জানি মিউ নট বাই আই, মিউ নট আই বাই টু আর, সেটার সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো চৌম্বক ক্ষেত্র সমান হচ্ছে মিউ নট আই বাই টু আর সমান, এখানে আমরা কী করলাম মিউ নট বাই টু আর, আই মানে হচ্ছে কি একক সময়ে যে পরিমাণ আধান যায় অর্থাৎ কিউ বাই টি, সমান এখান থেকে আমরা কী করছি মিউ নট বাই টু আর ইন্টু কিউ ইন্টু, এখানে দেখো টি মানে হচ্ছে আমরা জানি ভি বাই টি, মানে আমরা জানি কত, টু পায়ার বাই ভি, টি মানে আমরা জানি টু পায়ার বাই ভি, এখানে যদি ওয়ান বাই টি আছে তো উল্টে গেলো, তাহলে এখানে হলো ভি বাই টু পায়ার। এবার এখানে মিউ নট বাই টু আর ইন্টু কিউ এর মশন মান বসালাম ই ভি বাই টু পায়ার, তাহলে এখানে সব মানগুলো যদি বসায় তাহলে আসতে কত 14.08 টেসলা। এবং এখানে তোমাদের মান দিয়ে দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে গেলে 10^-10 দিয়ে গুণ করতে হয়, ই এর মান আমরা জানি 1.6 × 10^-19 কুলম্ব। ওকে, এরপর আর একটা অঙ্ক করাচ্ছি, পাঁচ নম্বর অঙ্কটা। অঙ্কগুলো লেন্দি কারণ এগুলো খুব কনসেপচুয়াল অঙ্ক, ভালোভাবে বোঝাতে হবে, না হলে কিন্তু ডিরেকশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, এর আগের চ্যাপ্টারে ডিরেকশনগুলো অতটা ইম্পর্টেন্ট করে, এখানে ডিরেকশন যদি ভালোভাবে বুঝতে রপ্ত না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, এবং অঙ্কগুলো বুঝতে পারলে ডিরেকশনটা রপ্ত করতে পারলে অঙ্ক কিছুই না, একদম ইজি। তাহলে এখানে দেখো একটা সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে এল ইকুয়ালস 10 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে গেলাম তাহলে হচ্ছে 0.1 মিটার, পাক সংখ্যা দেওয়া আছে 200 ক্যাপিটাল এন এবং কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে সলিনয়েডের মধ্যস্থিত অক্ষে অবস্থিত চৌম্বক ক্ষেত্র মান আমরা জানি কত, বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন আই। এবার এখানে জানতে হবে স্মল এন মানে হচ্ছে কি পাক সংখ্যা বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে যতটা পাক সংখ্যা থাকবে সেটাই হচ্ছে কি স্মল এন। তাহলে এখানে মিউ নট ইন্টু স্মল এন এর মান তাহলে আমরা বসিয়ে দিলাম পাক সংখ্যা বাই দৈর্ঘ্য ইন্টু আই, তাহলে মিউ নটের মান 4.7 পাক সংখ্যা 200 বাই এল এর মান 0.1 ইন্টু 1, যেমন এখান থেকে আসছে 2.5 × 10^-3 টেসলা। অর্থাৎ সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পেলাম 2.5 × 10^-3 টেসলা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ, তোমরা এতটা সাপোর্ট দিয়েছো তাই আমার মানে অনেকটা আমি এগিয়ে গিয়েছি সাবস্ক্রাইবারের দিক থেকে, কারণ আমার প্রায় 1000-এর কাছাকাছি চলে এসেছে সাবস্ক্রাইবার। তো সবাইকে ধন্যবাদ, আমি পরপর এরকম তোমাদের, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও উৎসাহিত হয়ে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো এবং আরও কনসেপচুয়ালি আমি তোমাদেরকে আরও সব কিছু বলবো। তাহলে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।